ও ভাই, আমি বিশ্বাস করতে পারছি না, এই হিরোইকের গ্লোলেস স্কিনটি আমরা সবাই একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবো। হ্যালো গাইস, তোমরা কি জানো স্কিনের উপরে যে দুটি গ্লোলেস স্কিন দেখতে পাচ্ছ এই দুটি গ্লোলেস স্কিন একবারই সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ? আর যদি না জানো তোমরা ভিডিওটি দেখো, তোমরা জানতে পারবে এই গ্লোলেস স্কিনগুলি কীভাবে একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া অ্যাচিভমেন্ট সিস্টেমে তোমাদের যে ইমোটটি ফ্রিতে দেওয়া হচ্ছিলো ওই ইমোটটি তোমাদের ফ্রিতে দেওয়া হবে না। অর্থাৎ এখানে গরিনা ফ্রি ফায়ার তোমাদের সাথে একটি বড়সড় স্ক্যাম করেছে। কেন এই ইমোটটি তোমরা নিতে পারবে না তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা অ্যাচিভমেন্ট সিস্টেমের এখানে তোমাদের যে রিওয়ার্ডগুলি এখনও পর্যন্ত আসেনি ওই রিওয়ার্ডগুলি নিয়ে তোমরা কিছু পেড ইভেন্ট দেখতে পেতে চলেছ, তারও কিছু আপডেট বেরিয়ে এসেছে, তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া আজ রাত 12টার পরে তোমরা গেমের মধ্যে কী নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পেতে চলেছ তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি ক্লিক কর চেয়ার একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ক্লিক কর চেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে প্রিফারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো গাইস, প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে অ্যাচিভমেন্ট সিস্টেমের উপর। আর এই নিউ ইভেন্টের মধ্যে তোমরা যখনই চলে যাচ্ছ, ইভেন্টের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা যখনই রিওয়ার্ডের এখানে চলে আসছ, রিওয়ার্ডের এখানে আসার পর এখানে তোমরা লাস্টে দেখতে পাচ্ছ 8000 পয়েন্ট কালেক্ট করলে তোমরা এই ইমোটটি একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে। বাট এই নিউ ইভেন্টে তোমাদের 8000 পয়েন্ট এখানে করা নেই। অর্থাৎ এই নিউ ইভেন্ট সব কমপ্লিট করলে এখানে তোমাদের 6800 পয়েন্ট পর্যন্ত কালেক্ট হবে। অর্থাৎ এখানে তোমাদের 40টি মিশন আছে, আর এই 40টি মিশন কমপ্লিট করলে তোমাদের মোট এখানে 6800টি টোকেন কালেক্ট হবে। আর এই 6800টি টোকেন কালেক্ট হলে এখানে তোমরা এই লাস্টের ইমোটটি একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে না। অর্থাৎ এখানে এক একটি মিশনে তোমাদের 170টি করে টোকেন দেওয়া হবে। আর এখানে তোমাদের 40টি মিশন আছে, 40 × 170 করলে এখানে হচ্ছে 6800। আর 6800 এখানে তোমাদের যদি পয়েন্ট হয় তাহলে এখানে তোমরা এই ইমোটটি পাবে না। অর্থাৎ গরিনা ফ্রিফার এখানে তোমাদের সঙ্গে একটি বড় স্ক্যাম করেছে। আর এই ইমোটটি তোমরা কিভাবে পাবে দেখো, এই ইমোটটি নিতে গেলে তোমাদেরকে পরের ওবি আপডেট পর্যন্ত ওয়েট করতে হবে। অর্থাৎ এই ওবিতে এখানে তোমাদের এই মিশনগুলি দেওয়া হয়েছে, আর এই মিশনগুলি কমপ্লিট করে তোমরা এখান থেকে 3 থেকে 4000 পয়েন্ট কালেক্ট করতে পারবে। অর্থাৎ সব মিশন এখানে তোমরা কমপ্লিট করতে পারবে না, এখানে তোমাদের প্রচুর হার্ড হার্ড মিশন দেওয়া আছে, ওই মিশনগুলি তোমরা কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ নেক্সট ওবিতে এখানে তোমাদের মিশন এখানে চেঞ্জ করা হবে, আর ওই মিশন কমপ্লিট করে তোমরা এখানে আরও পয়েন্ট কালেক্ট করতে পারবে, আর পয়েন্ট কালেক্ট করে তোমরা এই ইমোটটি নিতে পারবে। অর্থাৎ এই ওবিতে তোমরা কোনো মতেই এই ইমোটটি নিতে পারবে না। আর এর আপডেট এখনও পর্যন্ত ইউটিউবে কেউই দেয়নি, এখানে আমি তোমাদেরকে আগে থেকে এই আপডেটটি জানিয়ে রাখলাম। এছাড়া এই অ্যাচিভমেন্ট ইভেন্টের থিমে আরও প্রচুর আইটেম ডিজাইন করেছিল। এখানে এই অ্যাচিভমেন্ট ইভেন্টে তোমাদের যে সকল আইটেমগুলি দিয়েছে ওই সকল আইটেমগুলি ছাড়া এখানে অ্যাচিভমেন্ট ইভেন্টের এখানে আরও প্রচুর আইটেম ডিজাইন করা আছে। যেমন ধরো একটি প্রোফাইল অ্যানিমেশন আছে, এছাড়া একটি ঝুড়ি স্কিন আছে, এছাড়া একটি সাপবোর্ড আছে। আর এই রিওয়ার্ডগুলি এখনও পর্যন্ত এখানে অ্যাচিভমেন্ট সিস্টেমে অ্যাড করা হয়নি। অর্থাৎ এই রিওয়ার্ডগুলি নিয়ে এখানে তোমরা একটি ফেরিড হুইল ইভেন্ট দেখতে পেতে পারো। অর্থাৎ এখানে তোমরা খুবই তাড়াতাড়ি এই নিউ লবি অ্যানিমেশনটি দেখতে পেতে চলেছ। আর এই লবি অ্যানিমেশনটি তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ, ফুল প্রি অ্যাক্সেস ভিডিওটি। আর এই লবি অ্যানিমেশনটি তোমরা ফেরিড হুইল ইভেন্টের মাধ্যমে তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর তিনটি সার্ভারেই। আর এই লবি অ্যানিমেশন ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ব্যাকপ্যাক এবং গ্লোয়াল স্কিন নিয়ে একটি টোপা ইভেন্ট। আর এই টোপা ইভেন্টটিও তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ। অর্থাৎ এই অ্যাচিভমেন্ট ইভেন্টের এখানে তোমাদের যে সকল আইটেমগুলি এখনও পর্যন্ত অ্যাচিভমেন্ট ইভেন্টে এখানে তোমাদের অ্যাড করা হয়নি ওই সকল এখানে তোমাদের রিওয়ার্ডগুলি নিয়ে এখানে কিছু পেড ইভেন্ট আসতে পারে, তার আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। অর্থাৎ পেড ইভেন্ট এলে এখানে তোমরা এই ধরনের ইভেন্ট দেখতে পাবে, এবং এই সকল রিওয়ার্ডগুলি এখনও পর্যন্ত আসেনি, এই সকল রিওয়ার্ডগুলি তোমরা খুবই তাড়াতাড়ি গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। এছাড়া আজ রাত 12টার পরে তোমরা গেমের মধ্যে কী নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পেতে চলেছ দেখো, এখানে তোমরা আজ রাত 12টার পরে গেমের মধ্যে প্রচুর ইভেন্ট এবং আপডেট দেখতে পেতে চলেছ। প্রথম নম্বর ইভেন্টটি হলো এখানে তোমরা আজ রাত 12টার পরে মনিপেটের একটি নিউ মিশন দেখতে পাবে, আর ওই মিশন কমপ্লিট করলে তোমরা মনিপেট এবং মনিপেটের একটি স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া তোমরা একটি নিউ স্পাইডারম্যানের মুড দেখতে পেতে চলেছ, আর ওই মুড গেম প্লে করে তোমরা কয়েন পাবে, আর ওই কয়েন কালেক্ট করে তোমরা প্রচুর রিওয়ার্ড নিতে পারবে। এছাড়া তোমরা আগামীকাল একটি নিউ রিং ইভেন্ট দেখতে পেতে চলেছ, আর এই রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটি এখানে তোমরা স্ক্রিনে
স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এই চার্জ বুস্টারের গান স্কিন নিয়ে তোমরা এই রিং ইভেন্টটি দেখতে পেতে চলেছ। আর এই রিং ইভেন্টের মধ্যে এই চার্জ বুস্টারের গান স্কিনটি তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে আগামীকালের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ফুল ডিটেল। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এছাড়া গেরিনা ফ্রি ফায়ার অভিভূতি আপডেটের পর গ্রিন অ্যাঞ্জেলিক নিয়ে প্রচুর আইটেম এখানে ডিজাইন করেছে। আর এই আইটেমগুলি নিয়ে দুটি ইভেন্ট বেরিয়ে আসছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ প্রথম নম্বর ইভেন্টটি একটি লাগ রয়্যাল ইভেন্ট হতে চলেছে। আর এই লাগ রয়্যাল ইভেন্টের মধ্যে অভিভূতি আপডেট স্পেশাল যে সকল এখানে তোমাদের অ্যাঞ্জেলিকের থিমের রেওয়ার্ডগুলি ডিজাইন করেছে ওই অ্যাঞ্জেলিকের থিমের রেওয়ার্ডগুলি তোমরা এখানে স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এছাড়া এখানে তোমাদের ওল্ড কিছু এখানে এই অ্যাঞ্জেলিকের থিমের রেওয়ার্ড দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ গ্রিন অ্যাঞ্জেলিকের থিমে একটি গ্লোবাল স্কিন। আর এই গ্লোবাল স্কিনটি এখানে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে গ্লোবাল স্কিন এলে যে ইভেন্টের মাধ্যমে আসে ওই ইভেন্টের মাধ্যমে তোমরা এই গ্লোবাল স্কিনটি দেখতে পেতে চলেছ। এছাড়া এখানে তোমরা এই নিউ গ্রিন অ্যাঞ্জেলিকের থিমে একটি কাটানা স্কিন দেখতে পাচ্ছ। এছাড়া এখানে তোমরা একটি ইমোট দেখতে পাবে। আর এই সকল রেওয়ার্ডগুলি নিয়ে গরিনা ফ্রি ফায়ার এই লাগ রয়্যাল ইভেন্টটি সাজিয়েছে। আর এই লাগ রয়্যাল ইভেন্টের মধ্যে তোমরা যদি এই সকল রেওয়ার্ডগুলি না দেখতে পাও তাহলে তোমরা রিং ইভেন্টের মাধ্যমে এই সকল রেওয়ার্ডগুলি দেখতে পেতে পারো। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারে এই রিং ইভেন্ট সব থেকে বেশি আছে। তার জন্য এই আপডেটটিও তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। অর্থাৎ এই লাগ রয়্যাল ইভেন্ট বা রিং ইভেন্টের মধ্যে তোমরা এই অ্যাঞ্জেলিকের থিমের এই রেওয়ার্ডগুলি দেখতে পেতে চলেছ খুবই তাড়াতাড়ি। অর্থাৎ এখনও পর্যন্ত ইভেন্টের ডেট কনফার্ম হয়নি, বাট আপকামিং সময়ের মধ্যে যখনই ইভেন্টের ডেট কনফার্ম হয়ে যাবে তখনই তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, তোমরা যদি এই ভিডিওটি এখনও পর্যন্ত না শেয়ার করে থাকো তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি করে শেয়ার অবশ্যই করে দাও, তাহলে আমার খুবই হেল্প হবে। এছাড়া বাইরের একটি সার্ভারে ফ্রি গ্লোবাল স্কিনের ইভেন্ট চলে এসেছে। আর এই নিউ ইভেন্ট থেকে এই হিরোয়েকের গ্লোবাল স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এই গ্লোবাল স্কিনটি ফ্রিতে নিতে গেলে তোমাদেরকে এখানে র্যাঙ্ক টোকেন দুটি কালেক্ট করতে হবে। আর র্যাঙ্ক টোকেন তোমরা কিভাবে কালেক্ট করবে দেখো, এখানে তোমাদেরকে র্যাঙ্ক টোকেন কালেক্ট করতে গেলে দুটি মিশন কমপ্লিট করতে হবে। আর দুটি মিশন কমপ্লিট করলেই তোমাদেরকে র্যাঙ্ক টোকেন দুটি দেওয়া হবে। আর ওই দুটি র্যাঙ্ক টোকেন কালেক্ট করে নিলে এই হিরোয়েকের গ্লোবাল স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। বাট এই মিশন তোমরা কিভাবে কমপ্লিট করে এই দুটি এখানে তোমরা র্যাঙ্ক টোকেন কালেক্ট করবে দেখো, এখানে তোমাদেরকে দুটি র্যাঙ্ক টোকেন কালেক্ট করতে গেলে দুবার এখানে তোমাদের হিরোয়েকে পুশ করতে হবে। আর এই ওবি আপডেটে তোমরা কিভাবে দুবার এখানে হিরোয়েকে পুশ করবে এখানে তোমরা অনেকে বুঝতে পারবে না। এখানে তোমরা হিরোয়েকে দুবার পুশ করতে গেলে এখানে তোমাদের নিউ এখানে যে সিএস র্যাঙ্ক মোড এসেছে ওই সিএস র্যাঙ্ক মোডে যখনই তোমরা একবার হিরোয়েকে পুশ করে নেবে তখনই তোমরা একটি র্যাঙ্ক টোকেন পেয়ে যাবে। এবং এখানে নিউ বিআর র্যাঙ্ক মোড যখন আসবে তখন তোমরা যখনই বিআর র্যাঙ্ক মোডে হিরোয়েকে পুশ করে নেবে তখনই তোমরা আরও একটি এখানে টোকেন পেয়ে যাবে। আর দুটি টোকেন পেয়ে গেলেই তোমরা এই হিরোয়েকের গ্লোবাল স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এবং এখানে তোমাদের গোল্ডেন কালারের একটি গ্লোবাল স্কিন এখানে দেখানো হচ্ছে। আর এই গোল্ডেন কালারের গ্লোবাল স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে গেলে তোমাদেরকে তিনটি টোকেন কালেক্ট করতে হবে। আর এখানে তোমরা অনেকে দুটি টোকেন অলরেডি কালেক্ট করে ফেলবে এবং তিনটি টোকেন তোমাদেরকে কালেক্ট করতে গেলে তোমাদেরকে তিন নম্বর এখানে তোমাদেরকে হিরোয়েকে পুশ করতে হবে। আর এখানে তোমরা তিন নম্বর হিরোয়েকে কীভাবে পুশ করবে, এখানে যে লোনুপের র্যাঙ্ক দেয় ওই র্যাঙ্ককে তোমরা যখন হিরোয়েকে পুশ করে নেবে তখন এখানে তোমাদের তিনবার হিরোয়েকে পুশ হয়ে যাবে এবং তিনটি এখানে তোমরা এই নিউ টোকেন পেয়ে যাবে। আর এই তিনটি টোকেন পেয়ে গেলে তোমরা এই গোল্ডেন কালারের এই গ্লোবাল স্কিনটিও পেয়ে যাবে। আর এইভাবে তোমরা এই গ্লোবাল স্কিনগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। আর এই ইভেন্টটি বাইরের একটি সার্ভারে এসেছে, বাট আপকামিং সময়ের মধ্যে এই ইভেন্টটি তোমরা গেমের মধ্যে সব সার্ভারেই দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।